গুড মর্নিং সবাইকে। আর এ দেখো, আমরা এখন যাচ্ছি মন্দিরের দিকে। এখন 6টা বাজতে যাচ্ছে, আমরা 4টের সময় উঠেছি। উঠে আমাদের স্নান কমপ্লিট করে মালা জপ করেছি, করে এবারে আমরা যাচ্ছি মন্দিরের দিকে। মঙ্গল আরতি দর্শন করব, সকালের পুজো অ্যাটেন্ড করব, সমস্ত কিছু করব। আর এখানে বাইরে প্রচণ্ড ঠান্ডা, এখনও দেখছো ভালো মতন মানে সূর্য মামার দেখা নেই। আর দেখো এখানে এত গাছপালা, কি সুন্দর সুন্দর এখানে পাখি ডাকছে। এখন খুব সকাল, এরকম সকালবেলা ওঠার একটা আলাদাই আনন্দ। চলো মন্দিরের দিকে যাওয়া যাক। ভালো হতো বন্ধ করে দাও।
এখন বাজে 10টা না, এখন বাজে 10:25 আর আমরা আমাদের একাদশীর সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করেছি। এখানে একাদশীতে যে এত রকম খাবার থাকে, আমি তো বাড়িতে ফল খেয়ে মিষ্টি খেয়ে একাদশী করেছি, কিন্তু মায়াপুরে যে এত রকমের খাবার জানা ছিল না। প্রচুর ফল, এক প্লেট ফল, বিভিন্ন রকমের খিচুড়ি, আলু ভাজা ছিল, বাদাম ছিল, অনেক রকমের আইটেম ছিল। যাই হোক, খেয়েছি, খেয়ে এখন পেট পুজো হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি আজকে চৈতন্য মহাপ্রভুর কিছু স্থানে দর্শন করতে। হ্যাঁ, এখান থেকেই আমাদের ঠিক করে দিয়েছে সমস্ত কিছু, তো আমরা যাব দর্শন করে এসে ওখানে অনেক কিছু দেখার আছে, যা যা দেখবো তোমাদেরকেও সেগুলো শেয়ার করব। আর দেখে এসে গঙ্গা স্নান করব, করে তারপরে দুপুরে আবার এখানে প্রসাদ গ্রহণ করব। তো চলো, যা করব সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। আবার ওখানে পৌঁছই, তারপরে তোমাদের সাথে আবার দেখা করে নিচ্ছি। এখন এসেছি, এটা হচ্ছে শ্রী প্রভুপাদ ঘাট, গঙ্গার ঘাট। তো গঙ্গার ঘাটে এখন এসেছি, আর এখান থেকে তারপরে যাব। আর গিয়ে দুপুরে প্রসাদ নেব, নিয়ে প্রসাদ ওখানে খাবো, খেয়ে তারপরে রুমে ব্যাক করব। তারপরে দেখা যাক বিকেলে আবার কি করা যায়। আর আমার হাজবেন্ড গেছে গঙ্গায় স্নান করতে, ও এখন গঙ্গায় স্নান করবে, করে এখানে তুলসী মঞ্চ প্রদক্ষিণ করবে, করে তারপরে রুমের মানে মন্দিরের দিকে আমরা যাব। আমি আর যাইনি এখন স্নান করতে, একটু গঙ্গা জল ছিটিয়ে নেব। এটা হচ্ছে আমার মায়াপুরে শ্রী প্রভুপাদ ঘাট, এটা গঙ্গা। দেখো এখানে বোটিংও করায়। তবুজি এখানে একদম অল্প করে দেবে। এখন গীতা ভবন থেকে প্রসাদ নিয়ে আমরা মানে প্রসাদ খেয়ে একাদশীর প্রসাদ খেয়ে এবার আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে, গন্তব্যস্থল গেস্ট হাউস। গেস্ট হাউস, গেস্ট হাউস, গীতা না সরি গদা ভবন গেস্ট হাউসের দিকে এবার যাচ্ছি। আর রাতের প্রসাদটাও খুব ভালো, এখানে একাদশীর প্রসাদ খুব ভালোই খাইয়েছে। তো তুমি কিরকম খেলে বলো? একদম খুব সুন্দর, এরকম খেলে শরীর খুব ভালো থাকবে, পেটের পক্ষেও খুব ভালো। আর ভগবানের প্রসাদ কোনো তুলনা, ভগবানের প্রসাদের কোনো তুলনা হয় না। আর মায়াপুরের
তো সবার আগে কোনো তুলনাই হয় না। তো এখানে প্রচণ্ড ঠান্ডা, এখন বাজে হচ্ছে 8:30। তো আমরা রুমে গিয়ে এবার ফ্রেশ হয়ে শুয়ে পড়ব, কারণ কালকে পারণ আছে, কালকে আবার অনেক ভোরবেলা উঠতে হবে। তোমাদের ওখানে কীরকম ঠান্ডা পড়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। আশা করি আমার ভিডিওটা সবার খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তো লাইক দিও, কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের মতামত। আর যদি নতুন হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল বাটন আছে সেটাকে অল নোটিফিকেশনটা একটু প্রেস করে দিও, তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সেটা তোমরা দেখতে পারবে। দুষ্টু সাইডে যাও, চলো, শুভরাত্রি, টাটা সবাইকে।